কুমিল্লা অঞ্চল প্রাচীন সমতটের অধীনে এবং ত্রিপুরা রাজ্যের সঙ্গে সংযুক্ত ছিল। নবম শতাব্দীতে এই জেলা হরিকেল রাজাদের অধীনে আসে। এই শহরে 5 কিলোমিটার পশ্চিম দক্ষিণে লালমাই ময়নামতিতে দেব বংশ অষ্টম শতাব্দী ও চন্দ্রবংশের দশম ও একাদশ শতাব্দীর মাঝামাঝি রাজত্ব ছিল। এ জেলা 1765 সালে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন আসে। 1790 সালে ত্রিপুরা জেলা নামে এই জেলার সৃষ্টি। তারপর 1960 সালে কুমিল্লা জেলার নামকরণ করা হয়। 1864 সালে 30 নভেম্বর 17.94 বর্গ কিলোমিটার এলাকা এবং 18টি ওয়ার্ড নিয়ে কুমিল্লা মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয়। প্রায় 150 বছরে পুরনো কুমিল্লা মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠার 109 বছর পর স্বাধীনতার পরবর্তী সময়ে 1973 সালের 22 মার্চ কুমিল্লা পৌরসভার নামকরণের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হতে থাকে। গত 10 জুলাই 2011 কুমিল্লা পৌরসভা ও 2003 সালে 35.10 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে 9টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা বিলুপ্ত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করে। পরবর্তী 5 জানুয়ারি 2012 নির্বাচনের মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র জনাব মোহাম্মদ মনিরুল হক সাক্কু নির্বাচিত হন এবং 2 ফেব্রুয়ারি 2012 জনাব মোহাম্মদ মনিরুল হক সাক্কু প্রথম নির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণ করে সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করেন। এক নজরে কুমিল্লা সিটি কর্পোরেশনের তথ্যাবলী। কুমিল্লা সিটি কর্পোরেশন সৃষ্টি হওয়ার পর পৌরসভার ছোট্ট শহরটি বড় কলবরে আসার পর দেখা যায় রাস্তাঘাট, ড্রেন, মার্কেট, ফুটপাত, বাজার ইত্যাদি কুমিল্লা সিটি কর্পোরেশন মানসম্মত নয়। সিটি কর্পোরেশন গঠন হওয়ার পর সরকারের বরাদ্দ বাড়ানো সহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলো কর্পোরেশনের এই চিত্রকে নতুন অবয়ব দেওয়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মীদের সক্ষমতা বাড়ানোর কাজটি করেন। বর্তমান কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ও কাউন্সিলর বৃন্দসহ সকলের অক্লান্ত পরিশ্রম এবং কর্মদক্ষতার কারণে সরকার এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ বরাদ্দ আসতে শুরু করে এবং পর্যায়ক্রমে উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিবর্তন হতে থাকে কুমিল্লা সিটি কর্পোরেশনের রূপচিত্র। নাগরিকরা পেতে শুরু করে মানসম্মত সকল সুযোগ সুবিধা। সরকার এবং উন্নয়ন সহযোগী সংস্থার মাধ্যমে ইতিমধ্যে সম্পাদিত হয় চলমান উন্নয়ন কার্যক্রমগুলোর মধ্যে উল্লেখযোগ্য জাইকার সিজিপি প্রকল্পের মাধ্যমে সম্পাদিত ড্রেন ও রোড সমূহের মধ্যে স্টেশন রোড, কান্দিরপাড় থেকে পুলিশ লাইন রোড, এলজিইডি থেকে ঈদগা রোড, এয়ারপোর্ট রোড, কাপ্তান বাজার রোড উল্লেখযোগ্য। এছাড়াও বিশ্বব্যাংকের সহযোগিতায় এমজিএসপি প্রকল্পের মাধ্যমে সম্পাদিত ড্রেন ও রোড সমূহের মধ্যে কান্দিরপাড় থেকে ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ ড্রেন ও রোড, ধর্মসাগরের পশ্চিম পাড়ের ড্রেন ও রোড, উক্ত প্রকল্পের মাধ্যমে গোমতী নদীর তীর ঘেঁষে বাঁধের উপরের রাস্তা সম্প্রসারণ করে বাইপাস রোড নির্মাণ কার্যক্রম দ্রুত গতিতে চলছে। এই প্রকল্পের কাজ সম্পাদিত হলে কুমিল্লা আলেখারচর বিশ্বরোড থেকে বাইপাস সড়ক দিয়ে শহরের যানজটের প্রভাব ছাড়াই সরাসরি নাগরিকগণ কুমিল্লা শহরের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে। এছাড়াও ডিপিপির আওতায় সরকারের সহযোগিতায় উল্লেখযোগ্য রাস্তা ড্রেন উন্নয়নের কাজ শুরু হয়েছে। সাততলা র্যাব অফিসের সামনের ড্রেন ও রোড,
পাশাপাশি সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল এবং সরকারের এডিপি এর আওতায় ও উল্লেখযোগ্য উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদিত হয়েছে। 37 জেলার শহর পানি সরবরাহ প্রকল্পের আওতায় নতুন উৎপাদন নলকূপ পাইপলাইন সহ চকবাজারের বৃহৎ আকারে পানি শোধনাগার স্থাপন কাজ চলছে। স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থার মাধ্যমে নগরের বিভিন্ন স্থানে মাতৃসদন স্থাপন করা হয়েছে। মিজান ভাই, কেমন লাগছে আমাদের? এটা খুব সুন্দর লাগতেছে। সিটি কর্পোরেশনের এটা একটা ভালো উদ্যোগ। এটা সিটি কর্পোরেশনের জায়গাটা একটু সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে, এই জন্য আমাদের সিটি কর্পোরেশনে একটা ধন্যবাদ জানাই। সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধির লক্ষ্যে এবং নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে আধুনিক বিপণী বিতান, নিউ মার্কেট ও সিটি মার্কেট। কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় 500,000+ লোকের বসবাস হলেও আনফর্চুনেটলি নগরবাসীর বিনোদনের জন্য কোনো উদ্যান গড়ে ওঠেনি। পৌরসভার সময়ে যে পৌর উদ্যানটি ছিল সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা সিটি কর্পোরেশনের উদ্যোগে সেটিকে রিনোভেশন করে এটা জনসাধারণের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। ইতিমধ্যে সেই পার্কে আমরা কিছু ফোয়ারা, কিছু প্রতিকৃতি এবং বাগান সৃজন করেছি, সেখানে কিছু রাইড স্থাপন করেছি যেটি এবং সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। এইখান থেকে নগরবাসী সহ শিশুরা, বিশেষ করে শিশুরা প্রতিদিনই বিনোদন লাভ করছেন। কেমন লাগছে আমাদের এই নগর উদ্যানে এসে? ভালো, আমরা খুব এনজয় করছি এখানে এসে। আমাদের এই নতুন করে নগর উদ্যান সাজিয়েছেন সিটি কর্পোরেশন, আপনাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে এখানে এসে। আপনারা কি ধর্মসাগরে প্রায় আসেন? না, আগে আসা হতো না, এখন প্রায় আসা হয় বাচ্চাদের নিয়ে। এখন তো সিটি কর্পোরেশন অনেক ভালো করছে, পরিবেশ অনেক ভালো লাগে। আগে বসার জায়গা ছিল না, বসার জায়গাটাও বাড়ানো হয়েছে। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরকে, আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিটি কর্পোরেশনের মেয়রকে। এছাড়া একমাত্র ঈদগাহ মাঠকে স্থাপত্যে শৈল্পিক রূপ দেওয়া হয়েছে। যানজট নিরসনের লক্ষ্যে নগরীর গুরুত্বপূর্ণ রোডগুলোতে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। রাতের কুমিল্লা আলোক উজ্জ্বল কুমিল্লা, নগরীতে রাতের অন্ধকার আর নেই। যেখানে চোখ পড়বে সেখানেই আলোক ছটা চোখে পড়বে। নগরের রাস্তাগুলো এখন উজ্জ্বল আলোতে আলোকিত। প্রতিটি মোড়ে মোড়ে ফোয়ারার সৌন্দর্য নান্দনিক রূপ ধারণ করেছে, যা নগরবাসীর চিত্ত বিনোদনের উৎস হয়েছে। নগরীর বিভিন্ন রাস্তার পাশে দেখা যাবে ফুলের বাগান আর সবুজের সমারোহ, যা নগরীকে করেছে সবুজ। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাপনা আরও আধুনিক করা হয়েছে। সরাসরি গাড়িতে ময়লা সংরক্ষণের মাধ্যমে আবর্জনা প্রতিদিন অপসারণের ফলে কোনো ডাস্টবিনে আর আবর্জনা জমে থাকছে না, যার ফলে নগরবাসী পরিবেশ দূষণ থেকে রক্ষা পাচ্ছে। আপনারা দেখছেন অতীতে কিন্তু আমাদের কুমিল্লার শহরভিত্তিক বিভিন্ন বড় বড় ডাস্টবিনে আমরা আগে ময়লা, জনগণ ময়লা ফেলতো, পর আমরা সিটিগুলোতে এটা আমরা নিয়ে যেতাম। কিন্তু আমরা এবার একটা নতুন পদ্ধতি করছি, পদ্ধতির মাধ্যমে প্রতিটি সিটি কোনো সময় বড় বড় ডাস্টবিনের সময় আমাদের গাড়ি থাকে, গাড়ির ভিতরে একবারই আমরা ময়লা গাড়িতে নিয়ে একবার নিয়ে যাই। আপনারা দেখবেন অনকা কুমিল্লা শহরে বড় বড় ডাস্টবিনের সামনে কোনো ময়লা নেই। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নগরীর স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি আধুনিকরণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন অনলাইন, ট্রেড লাইসেন্স অনলাইন, কম্পিউটারাইজড বিলিং সিস্টেম, তথ্যকেন্দ্রের আধুনিক সেবা, ওয়ার্ড কার্যালয় সমূহকে ডিজিটালাইজড করা সহ সার্বিক নাগরিক সেবার মান উন্নয়ন করা হয়েছে। ধর্মসাগরের চারিদিকে ওয়ার্ডওয়ে নির্মাণ কাজও পরিকল্পনা রয়েছে,
যেখানে চারিদিকে পর্যটকরা হেঁটে ধর্মসাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবে। কুমিল্লা মহানগরীকে পর্যটন বিনোদন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুরাতন গোমতী নদীকে ঢাকার হাতির ঝিলের আদলে গড়ে তোলার পরিকল্পনা হচ্ছে। নানুয়ার দিকে চারিপারে ওয়াকে মানুষ হাঁটতে পারে, জন্য একটা ব্রিজ করা হবে ওয়াকে, আমরা ধর্মসাগর তিন পারে ওয়াকের জন্য আমরা তা প্রস্তাব দিচ্ছি। রোডস এবং আমরা শ্রীবৈষ্ণবের সমন্বয়ে আমরা রেসকোর্সে আমরা একটা ওভার ব্রিজ করতেছি। আর পানি সুশোধনের জন্য আমরা জায়গা প্রচারের মাধ্যমে আমরা এটা মিরপুর বল গুণিসহ মিরপুর বলে ওই জায়গায় আমরা একটা পানি সুশোধনের একটা ব্যবস্থা তৈরি করতেছি। এটা আড়াইশোটি গুটিটা করছে, এটা গুন্তির পানিকে আমরা রিফাইন করে আমরা শহরের দিকে আনবো। এছাড়াও আমরা কুমিল্লা স্টার মিল্লা চোখ বাজার এটার পিছনে ১০ কোটি টাকা ব্যয় আমরা একটা পানি সুশোধনের ব্যবস্থা আমরা আরম্ভ করছি। সরকারের অবকাঠামো উন্নয়নের সাথে সাথে সিটি কর্পোরেশনের উন্নয়ন সাধিত হচ্ছে সমান্তরালে।